আসসালামু আলাইকুম। আমি এখন একাধিক খানা নিয়ে যে সমস্যাটি সমাধান করে দেব, আপনাদের যা যা সমস্যা আছে সব আমি সবগুলো খানার একটি প্রিন্ট নিয়ে নিয়েছি। তোমরা আমাদের অ্যাপে ওপেন করছি, আমরা একটা নতুন খানা নিয়ে নেই। তবে এখানে ওই বাড়ির ঠিকানা লিখি, ইমন হাউস মধ্যপাড়া। এভাবে আপনারা ঠিকানাটা লিখবেন, সেটা কি কী ধরনের এলাকা উপরে কোনোটি নয়, খানা প্রধান সাধারণ, তার বাড়ি কিসের, মাটি মেঝে মাটি এবং পাশ দিয়ে হলো টিন, ছাদের টিন এবং উপরেও ছাদটা হলো টিনের। এখন আমরা সমস্যা একে যাচ্ছি, আমাদের চিত্রে আমি আপনাদেরকে দেখাই। এখানে বেশ কিছু সমস্যাগুলি আছে। প্রথমে আমরা শূন্য যে ক্ষেত্রে হবে, ভাগাভাগি করে বসবাস করা একটি বাসগৃহের ক্ষেত্রে এবং শেষ খানার পূর্ববর্তী যতগুলো খানা আছে সবগুলোর ক্ষেত্রে আমরা শূন্য দেব, এবং ভাগাভাগি যে শেষ শেয়ার করে যে বসবাস করে সর্বশেষ খানা হলো 99। এখন আমরা এই একটা ঘরে দেখাই প্রথমে, যে এই যে খানা নাম্বার একে তাদের বাসগৃহ হয়ে যায়, 1 2 3 4টা বাসগৃহ আছে। তো বাসগৃহের সংখ্যা আমরা এখানে কি দেব, 0 4। এখানে আমাদের তলা আসবে 4টি, তাহলে তলাগুলো সবগুলো 1, কারণ এখানে দেখুন টিনের ঘরগুলো সব একতলার, এখানে দোতলার কোনো ই নেই। আমি এই পিকটা ভিডিওতে দিয়ে দেব, তাহলে এখানে তলার সংখ্যা সবগুলো 1 দিয়ে দেব, যেহেতু বাসগৃহ 1। দেখছেন তো এইভাবে 4টি টিনের ঘর আছে, আমরা 4 দিলাম এবং সবগুলো তলা 1, কারণ এখানে কোনো এক্সট্রা বিল্ডিং নেই। এবার আমরা সমস্যা 2 দেখাই। সমস্যা 2 দেখতে পাচ্ছেন যে বাসগৃহের সংখ্যা এখানে তাদের 2টি বাসগৃহ আছে এবং একটি হলো তাদের বিল্ডিং, 3-তলা বিল্ডিং, এবং অপরটি হলো ছোট একটা টিনের ঘর। তো অনেকে এরকম থাকে যে তার একটা টিনের ঘর আছে এবং তার একটা বিল্ডিংও আছে, টিনের ঘরে বাপ মাকে রাখে, নিচতলায় ছেলে মেয়ে নিয়ে থাকে, উড়তলায় 2-তলা ভাড়া দেয়, এরকম থাকে। তো সেক্ষেত্রে কি হবে, এখানে তাদের বাসগৃহ 2টি, যেহেতু তাদের বাসগৃহ 2টি তো আমরা এখন কি করব, এখানে 2 দিয়ে দেব আমাদের ট্যাবে। 2 দেওয়ার পরে যে এখানে আসছে গৃহ 1 গৃহ 2, এখন যদি আমরা এটাকে প্রধান গৃহ ধরি তাহলে এটা কি 3-তলা, এখানে আমরা তাহলে 3 লিখব। আর এই গৃহ দ্বিতীয়টা এটা শুধু টিনের ঘর 1-তলা, তাহলে এখানে আমরা 1 দেব। তো এখানে 3 এখানে 1, এই যে মোট তলা, এখানে তলা আছে 3টা, এখানে শুধু 1টা, সেটা আমরা 1 দিলাম। আর এখানে 2, কারণ তাদের বাসগৃহ 2টা, একটা বিল্ডিং একটা টিনের ঘর। তো এটা গেল। এখানে আমরা একটা সমস্যায় আসি, তৃতীয় যে সমস্যাটা, এখানে একাধিক খানা রয়েছে একটি বিল্ডিং, একটি একটি বিল্ডিং মানে একটি খানা। তো সেক্ষেত্রে কি হবে, আমরা 6 নম্বর খানা, 7 নম্বর খানা, 8 নম্বর খানা, 3টি খানা রয়েছে। এখন যখন আমরা যে প্রথম খানায় যাব 6 নম্বর খানায়, তখন আমরা কি করবো, এখানে 0 দেব, এবং তারা শুধু একটা ফ্ল্যাট নিয়ে থাকে, তাহলে সেখানে এই যে গৃহের সংখ্যা কয়টি, এখানে দেখুন এখানে 3টা তলা বিল্ডিং আছে, 1 2 3। তো আমরা এখানে সবগুলো ক্ষেত্রে 3, যতগুলো তলা হবে এক বাসগৃহের সংখ্যা 0 এবং এই যে তলার সংখ্যা 3। এইভাবে আমরা সর্বশেষ যখন আমরা যে 8 নম্বর গৃহটা সর্বশেষ হয়, আমরা যদি 7-8 নম্বর খানায় যাই তাহলে কী করবো, তখন 99 দেব, এখানে গৃহের সংখ্যা 99 আর গৃহ সংখ্যা 3, সব ক্ষেত্রে এখানে যেহেতু 3-তলা সেহেতু 3। তো এটাও দেখালে এবার এবার অন্য একটা সমস্যা দেখাই। এখানে যে একাধিক খানা রয়েছে, 4টা ঘর দেখতে পাচ্ছি আমরা, কিন্তু খানা রয়েছে 3টা 2 3 4। তো আমরা এক্ষেত্রেও এটা যেমন বিল্ডিং এটা তেমন টিনের ঘর, সবগুলোতে যে 0 দেব, এখানে যে 0 0, 1টা দিন 2টা দিন কোনো সমস্যা নেই, 0 হলেই হলো। আর এখানে দেখুন এই যে এখানে টিনের ঘর, এগুলো সব 1-তলা, এখানে 2-তলার কোনো সিস্টেম নেই, সেজন্য 1 করে দেব আমরা, এখানে 1, এই যে 0 এখানে 1। এবার আমরা দ্বিতীয় 3 নম্বর খানায় যাব, তাদেরও 0 দেব, কারণ তারা একাধিক খানা রয়েছে একই বাড়িতে, এই দেখুন 4টি বাড়ি। তো এখানে 0
এখানে 1। এবার আমরা যখন সর্বশেষ 4 নাম্বার খানাতে যাব তখন এই বাড়িতে আর খানা নেই, এখন অন্য বাড়িতে যাওয়ার আগে এখানে যে ডাবল লাইন দেব, ডাবল লাইন আর এখানে 1। তো এগুলো ডবল লাইন এবং জিরোর মাধ্যমে শুধু মানে একটি ঘর বোঝায়, আর একাধিক খানাকে চিহ্নিত করার জন্য একটি বোঝানো হয়েছে, একটি রুম বোঝাবে, শুধু একটি বাড়ি বোঝাবে। তো আমরা সর্বশেষ আর একটি সমস্যা আসি, এখানে তিনতলা বিল্ডিং রয়েছে সাথে একটা টিনের ঘরও আছে। এখন এই যে 9 নম্বর যে খানা, 10 নম্বর খানা, 11 নম্বর খানা, তো 9 নম্বর খানা কি হয় তার, এই যে তিনি এই 9 নম্বর নিস্তলা ইউজ করেন এবং এই টিনের ঘরটি ইউজ করেন, তাহলে তার গৃহ সংখ্যা হচ্ছে 2। সেক্ষেত্রে আমরা এই যে শূন্য যোগ 1 আর খানার বাসগৃহের সংখ্যা আমরা এখানে 1 দেব। এবং তিনি যার একটি ঘর নিয়ে আর তার এই যে এই গৃহটা এই যে 1, তাহলে তার সাথে এটা 1 হবে। মোটতলা তিনি এই যে টিনের ঘরে থাকে এটা একতলা, সেজন্য আমরা এখানে 1 দেব। এরপর আমরা 10 নম্বর খানায় আসি, এটা যদি এই যে একই বিল্ডিং অবস্থিত এই ব্যক্তিরটা, সেজন্য আমরা এখানে 0 দেব, কারণ উনি নিচতলা থাকেন, ইনি উপরতলায়, তিনি একা এক বিল্ডিংয়ে হয়ে যাচ্ছে, সেজন্য এখানে যে 0। আর এখানে তার গৃহ সংখ্যা, তার বাড়িটি যেহেতু তিনতলা সেহেতু আমরা 3 দেব। এবার আমরা সর্বশেষ খানায় যাব, সেখানে আমরা যে দেব 999 এবং গৃহ সংখ্যা দেব, এটা যেহেতু তিনতলা বিল্ডিং তাহলে 3। তো এই ছিল একটা সমস্যা, এখন আমি আর একটু ক্লিয়ারভাবে দেখাই আপনাদের। যেমন এই খানাটি নিয়ে আমি এটা কেটে দিচ্ছি, খানার তালিকা আছে যেখানে সবগুলো আছে, আমরা এখানে যে 6 নম্বর খানাতে চলে যাচ্ছি এবং এডিট করব। এই 6 নম্বর খানায় যে খানায় ক্লিক করলাম, এখানে আসলো, আমরা যে গৃহ সংখ্যা কি করে দেবো, তিনি এই যে 6 নম্বর খানায় থাকে এবং একাধিক খানা রয়েছে, একাধিক বিল্ডিং রয়েছে, সেজন্য এখানে দেব 0। আর এখানে তার গৃহটা হলো তৃতীয় তিনতলা, তাহলে 3 দেব, 3 দিয়ে এটা আমরা সেভ দিয়ে দিই। আপডেট খানা, খানা আপডেট করা হয়েছে। এখন আমরা ব্যাগে যাচ্ছি, এখন আমরা যাবো সপ্তম খানায়, 7 নম্বর খানায় যাচ্ছি, এই যে 7 নম্বর খানায় ক্লিক করছি, এটা দ্বিতীয় জনের বাড়ি। এখানেও তিনি যে একই বিল্ডিংয়ে থাকেন সেজন্য এখানে 0 দেব, আর তিনি যে তার বিল্ডিংটি হলো তিনতলা তাহলে এখানে 3 দেব। তারপর এখানে আপডেট খানা ক্লিক করব, আপডেট হয়েছে। এখন আমরা অষ্টম খানায় যাব, অষ্টম খানায় ক্লিক করলাম, এখানে যে আমরা দেবো এটাই শেষ, এরপরে আর কোনো তালা নেই বিল্ডিংয়ে, এখানে দেবো 999 এবং এটা তৃতীয় তলা, সবগুলোই 3 দিয়ে আমরা আপডেট খানা করে দেবো, তাহলে এটা আপডেট হয়ে গেল। তো এই সমস্যাটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসি এই যে এটা একটু, এখানে আরও আছে এই যে এই এটা যদি আমরা দেখি যে 5 নম্বর বিল্ডিংয়ে তাদের একটা বিল্ডিং রয়েছে এবং একটি গৃহ রয়েছে, এটা যদি আমরা করি তাহলে যে 5 নম্বরে আমরা খানায় চলে যাচ্ছি এবং এখানে ঘরের সংখ্যা এখানে আমরা কত দেব, এখানে তার বাসগৃহ 2টি, একটি বিল্ডিং একটি টিনের ঘর, তাহলে এখানে আমরা 2 দিচ্ছি, বাসগৃহ 1 যদি তৃতীয় তলা হয় তাহলে আমরা এখানে 3 দিচ্ছি এবং গৃহ 2, এটা শুধু একতলা টিন, সেখানে 1 দিয়ে দিচ্ছি, এখানে এটা আপডেট করে দিই, আপডেট হয়ে গেল। এবার আমরা আর একটা সমস্যায় যাই, এটা তো সাধারণ বুঝবেনি, এই সর্বশেষ যে সমস্যাটি রয়েছে এবং এটা এই এটা আর এটা সেম, এটা শুধু টিনের ঘর আমরা 1 দেব আর এটা তিনতলা বিল্ডিং বলে আমরা 3 দেব। সর্বশেষ যে সমস্যাটা এখানে হলো এই 9 তলার যে 9 নম্বর খানায় আমরা যাই, 9 নম্বর খানার যে বাসিন্দা আছে তিনি তার বাসগৃহ হলো এই যে 0+1 2টি, তিনি এই টিনের ঘরে থাকে নিচতলায় থাকে, তাহলে আমরা কি দেব, বাসগৃহ সংখ্যা যে 0, এখানে তো যোগ নেই, বাসগৃহ 1টি, দিয়ে আমরা সেভ দেব।
এবার আমরা 10 নম্বর খানায় যাব। 10 নম্বর খানায় যে এই যে তার দ্বিতীয় তলায় থাকে, তার একই বিল্ডিং এ অবস্থিত হওয়ার কারণে এখানে দেব আমরা 0। আর তার বিল্ডিংটি 3 তলা বিশিষ্ট, তাহলে 3 দিয়ে আপডেট দিয়ে দেব। এরপর আমরা সর্বশেষ খানায় চলে যাব। সর্বশেষ খানা হলো 11 নম্বর। 11 নম্বর খানা, এটা যেহেতু শেষ বিল্ডিং শেষ, তাহলে আমরা এখানে ডবল লাইন দেব এবং এটার বাসগৃহ 3 তলা, সেজন্য আমরা 3 দেব, দিয়ে আপডেট খানা করে দেব। তাহলে আমাদের যতগুলো সমস্যা আছে সবগুলো আমি সমাধান করে দিলাম। এরপরও যে প্রশ্নগুলো আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। ধন্যবাদ।